नमस्कार बंधुरा, हैपी उइथ गोपा कुकिंग ए तुम्हारे सबाई के वेलकम। आशा करी तुम्हारा सबाई सुस्थ आछो। आज के आमी तुम्हारे जे रेसिपिटा देखाबो सेटा होलो पटल दिए मौरला माछेर दोलमा। तुम्हरा तो चिंगड़ी माछ दिए पटलेर दोलमा खेयेछो, आज के आमी अन्यरकम भावे दोलमाटा देखाबो। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। एखाने आमी 200 ग्राम मतो मौरला माछ निएछि। मौरला माछटा भालो करे केटे परिष्कार करे धुये निएछि, माने पेटे जे मैलाटा थाके मौरला माछे से मैलागुलो केटे निएछि एकटु करे। मौरला माछ काटा खूबी सोजा, पेटटा एकटु फाटिए मैलाटा बेर करे निलेई हबे। आर निएछि एखाने 5टा पटल। পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, চোকলা পুরো ছাড়াইনি, এরকম টাইপের করে একটু ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প খোসা রেখে। এবারে আমি এই কেটে নেওয়া মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটা আমি একটু মাখিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমার একটু গরম হবে। আমি এদিকে পটলগুলো কেটে নেব, পুরোটা কাটবো না, এরকম টাইপের পকেট টাইপের করব। এই যে কেটে এরকম পকেট করে নিলাম একটু, এরকম করে সবকটা পটল আমি একটু কেটে নেব। পটলগুলো আমি লবণ হলুদ একটু মাখিয়ে নেব পটলগুলোতে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে এবার একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলটা আমি ঢেকে ঢেকে ভাজবো যাতে পটলটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। পটলটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, পটলটা হালকা করে ভেজে একটু নরম করে নিয়েছি। পটলগুলো আমার সব তোলা হয়ে গেছে, এবার কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে নিলাম। আমার গরম হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যেই আমি মৌরলা মাছগুলো দিয়ে ভেজে নেব। এবারে আমি এখানে অর্ধেক নারকেল, আমি নারকেলটা কিছুটা কুড়িয়ে নেব, পুরোটা নেব না। নারকেল কোরানো আমার হয়ে গেছে। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি দু টুকরো করে নিয়েছি। এবারে গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা আমি একটু ঘষে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো একটু তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল আমি দিয়ে নিলাম। গরম হয়ে গেছে, এবারে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। 3 কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, রসুনটা একটু গ্রেট করে ওর মধ্যে দেব। গ্রেট করে নেওয়া রসুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1/2 চামচ মতো লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, যেহেতু আমার মাছে হলুদ দেওয়া আছে, পটলটাও হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য এখানে আমি অল্প হলুদের ব্যবহার করলাম। আমি এর মধ্যে ভেজে রাখা মৌরলা মাছটা দিয়ে দিচ্ছি। মৌরলা মাছটা দিয়ে ভালো করে আমি
মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া খানিকটা ধনে পাতা। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি নামিয়ে এটা ঠান্ডা হতে দেব। আমি এখানে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকাটা বন্ধ করে গ্যাসটা অফ করে দিচ্ছি। এই পটলের দোলমাটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সার জারে দিয়ে দিচ্ছি এক চামচ, চা চামচের এক চামচ পোস্ত, চা চামচের এক চামচ সর্ষে পাউডার দিয়ে দেব, হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট, ঝাল নিজেদের টেস্ট অনুসারে দেবে, আর দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া দিয়ে। এবার একটু জল দিয়ে, খানিকটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পটলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের বীজগুলো আমি চামচের সাহায্যে বের করে নেব। সবকটা পটলের বীজই আমি এরকম করে বের করে নিচ্ছি। সবকটা পটলের বীজ আমার বের করা হয়ে গেছে। এবারে আমি এই পটলগুলোর মধ্যে মোড়লো মাছের যে পুরটা বানালাম সেই পুরটা আমি দিয়ে দেবো। হাত দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিলে হাতের ভালোবাসা থাকবে রান্নায় মিশে। এরকম করে দিয়ে এরকম করে ভালো করে পুরটা আমি দিচ্ছি অনেকটাই। তোমরা পটলের বীজ এরকম ভেজে নিয়ে বের করবে, বের করতে খুব সুবিধা। কাঁচা অবস্থায় বের করতে গেলে অনেক সময় পটলটা ফেটে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা নতুন দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো, তাদের ভালোবাসায় আমি যেরকম এগোচ্ছি সেরকমভাবে তারা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করবে। এবারে আমি সবকটা মাছে এরকমভাবে পুরটা ভরে নিচ্ছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। একটু পাতলা করে নিয়েছি জল দিয়ে। ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেব সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই মশলার মধ্যে বানিয়ে নেওয়া পটলগুলো, পুর ভরা পটলটা দিয়ে দিচ্ছি। এই ওপর দিকে এই চেরা দিকটা ওপরে থাকবে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি, আর স্টিমটা লোতে করে দিলাম। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এটা প্রায় আমার হয়ে এসেছে। আজকে আমার মৌরলা পটলের দোলমা রেসিপিটা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে। এবারে আমি একটু টেস্ট করে দেখছি। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, গরম ভাতের সাথে সার্ভ করবে, খুবই অপূর্ব লাগবে। পটল তো একঘেয়ে লাগে, এরকম বানিয়ে খাবে খুব ভালো স্বাদ লাগছে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।